অকল্পনীয় বিভীষিকা। মানৱতাৰ বধ্যভূমিত পৰিণত মাৰিউপল, কিভত উদ্ধাৰ 900তকৈও অধিক মৃতদেহ। ইউক্রেইনের প্রান্তে প্রান্তে রাশিয়ার বিমান আক্রমণ, রুশ এঙ্করর ভাষ্যত বিশ্বজুড়ি চাঞ্চল্য। রাশিয়া ইউক্রেইন যুদ্ধর 52 সংখ্যক দিনটুতু অব্যাহত আছে বিভীষিকা। 4,00,000 লোকর বাসভূমি মারিউপল পরিণত হয়েছে ধ্বংসস্তূপত। বন্দর শহর মারিউপল দখলের বাবে অধিক আক্রমণাত্মক হয়ে পড়েছে রুশ সেনা। তাৎপর্যপূর্ণভাবে ইউক্রেইনের রাষ্ট্রপতি জেলানস্কির দাবি, যুদ্ধত এই পর্যন্ত 20,000 রুশ সেনার মৃত্যু হয়েছে, আনহাতে 3,00,000 ইউক্রেইনীয় সেনা মৃত্যু হওয়া বলে মন্তব্য জেলানস্কির। উল্লেখযোগ্য যে ইউক্রেইনের আরক্ষী বিভাগের মুরব্বী আন্দ্রে নিয়েভিডভর মন্তব্য, পুনের কিভত উদ্ধার হয়েছে 900ও অধিক মৃতদেহ, অধিকাংশ মৃতদেহরে শরীরত আছে নির্যাতনের স্পষ্ট চিহ্ন। বুসা শহরতো উদ্ধার 350ও অধিক মৃতদেহ, মৃত লোকসকলের বেশি সংখ্যকই সর্বসাধারণ রাইজর বলে প্রকাশ ইউক্রেইনের সরকারি সূত্রের। তাৎপর্যপূর্ণভাবে রাশিয়ার আক্রমণত মৃত্যু হওয়ার কথা অস্বীকার রুশ প্রশাসনের। ইউক্রেইনত রাশিয়ার নির্বিচার বিমান আক্রমণ, লিভ শহরত রাশিয়ার বোমা বর্ষণ, খার্কিভত রাশিয়ার আক্রমণত নিহত কেচুয়াসহ 10 ব্যক্তি, সমান্তরালভাবে পল্টভ, সেভেরোডোনেৎস্ক আর লিসিচান্স্ক শহরতো রুশ সেনার আক্রমণ, মস্কোভা ধ্বংসই যুদ্ধক অন্য রূপ দিয়ার সম্ভাবনা। ইতিমধ্যে রাশিয়া এক টিভির এঙ্করর মন্তব্যই জোকাড়িছে সমগ্র বিশ্ব। রাশিয়ার যুদ্ধ জাহাজ মস্কোভা ইউক্রেইনে ধ্বংস করা বলে দাবি করার পিছতেই রাশিয়া একর এঙ্করে এয়া তৃতীয় বিশ্বযুদ্ধ বলে মন্তব্য প্রকাশ করেছিল। উল্লেখযোগ্য যে মস্কোভা ধ্বংসর পিছত অধিক আক্রমণাত্মক হব পারে রুশ সেনা। তাৎপর্যপূর্ণভাবে নাটোর সদস্য রাষ্ট্রক রাশিয়ায় আক্রমণের লক্ষ্য হিসাবে লওয়ারও সম্ভাবনা প্রকাশ বিশ্ববাসীর। নিউজ ডেস্ক, ইশান নিউজ।